পিতৃহারা 7-8 বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল, মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে, আর তোমার জন্য এই চিঠিটা। মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, মা, কাঁদছো কেন? চোখ মুছতে মুছতে মা বললেন, বাবা, এটা আনন্দের কান্না। বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, আমার জিনিয়াস বাবা, তোকে এই চিঠিটা পড়ে শোনাই। মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন, ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই, তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন, এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো। মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রে তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন, টমাস আলবা এডিসন। বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা এবং চলমান ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার। মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেল। চিঠিটা পড়ে টমাস কেঁদে দিল। তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটায়ার্ড। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নেই, কারো আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে, তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করবেন। বাথান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালো করে বাঁচতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। ভালোবাসা এমন একটি জিনিস যেটি কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে, আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলেও দিতে পারে। এখন আর পুতুল খেলতে পুতুল লাগে না, প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছে খেলার পুতুল। সব কিছুরই দাম বেড়েছে, শুধু কমেছে মানুষের সততা আর জীবনের মূল্য। একটা মেয়ের মনের দায়িত্ব নেওয়ায় স্বামীর কর্তব্য, ভাত কাপড়ের দায়িত্ব তো বাবা মাও নিতে পারে। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা। মুখ বুঝে মেনে নিলেই খুব ভালো, আর প্রতিবাদ করলেই সবটাই এলোমেলো। সম্পর্ক 7 বছরের হোক আর 7 দিনেরই হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। এমন অনেক মানুষ আছে, যদি আপনি তার জীবনের পুরোটা গল্প শোনেন তাহলে আপনিও বলবেন, কি করে এত হাসি খুশি থাকে মানুষটা। নিজের ভুল দেখার থেকে অন্যের ভুল দেখা বেশি সহজ, আর যাদের নিজের ভুলের সংখ্যা বেশি তারাই অন্যের ভুল দেখতে বেশি ভালোবাসে। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। লোভ, হিংসা এবং অহংকার, এই তিনটির যে কোনো একটাই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কিছু মানুষ আছে দেখবেন, এরা এত আত্মঅহংকার নিয়ে কথা বলে যে মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। চাইলেই সমস্ত জিনিস নিজের মনের মতো পাওয়া যায় না, কিছু জিনিস মানিয়ে নিতে হয় তো কিছু জিনিস মেনে নিতে হয়। যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে, সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না।
অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। বারবার নিয়ম করে ভালোবাসি বললেই ভালোবাসা বেড়ে যায় না, ভালোবাসা বাড়ে সম্মানে, আগলে রাখায়, আর ছোট ছোট অভিমানগুলো বুঝতে পারায়। ইগনোর করার আগে জেনে নিও, আর কোনোদিন প্রয়োজন পড়বে না তো। খেয়াল রাখা, দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখা, স্যাক্রিফাইস করা, একজন আরেকজনকে বোঝা, একটি পারফেক্ট রিলেশন। যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। যে সম্পর্কে সম্মান আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, সেই সম্পর্কের শেষটা সুন্দর হবেই। বর্তমান যুগে দেখবেন যোগাযোগ বিচ্ছিন্ন করলেই ভালোবাসা শেষ হয়ে যায়। পৃথিবী সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই ভালোবাসা পায় না। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যার মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। নিজেকে এমনভাবে তৈরি করো, যারা তোমায় ছেড়ে চলে গেছে তারা যেন তোমায় দেখে আফসোস করে। জীবনে মানুষের সবচাইতে বড় ভুল কাউকে স্পেশাল বানানো, কারণ স্পেশাল কষ্টগুলো স্পেশাল মানুষরাই দেয়। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যে কথা বলে। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে, আবার কখন ইগনোর করতে হবে। যে টাইম পাস করে সে সন্দেহ করে না, যে সন্দেহ করে সে টাইম পাস করে না। সত্যিকারের ভালোবাসলে একবার দুইবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা কখনো ভাবে না। যার মনে হাজার জনের বাস, সে কি করে বুঝবে একজনের ভালোবাসার কি স্বাদ? একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি।